কি ইলেকশন নিতে হয়েছিল পাঁচটা তো এখন যেটা সমস্যা সেটা হলো বৃষ্টির সময় বা একটু যখন ঠান্ডা বেশি পড়ে এখন যেমন শীত আসতেছে তো এই সময় দেখা যায় যে সারা শরীরে তো ব্যথা হচ্ছে তার সাথে আপনার মানে হাঁটুতে বা পায়ের গোয়ালিতে একটু বেশি ব্যথা হয় তো এক্ষেত্রে আপনি কি করতে পারেন আমার কি ব্লাড টেস্ট করে কোনো চিকিৎসায় যেতে হবে না এরকম থাকতে মানে কি করা উচিত আসলে জি দর্শক আপনি কোথায় থেকে ফোন দিয়েছেন ওনার যেটা উনিও ইয়াং মানুষ দেখেন এই বয়সে এই যে মানে আগে মানুষের ধারণা ছিল যে বয়স হলে বাদ ব্যথা আক্রান্ত হবে বা আমরা ইয়াং এজে রুগীগুলো পাওয়ার মানে পাওয়ার কারণও আছে সেটা হচ্ছে আরবানাইজেশন সব শহর কেন্দ্রিক এবং গ্রামেও এখন গিয়ে মানুষের কিন্তু অ্যাক্টিভিটি দেখবেন না কতিপয় লোক কিছু গ্রামে মাঠে ঘাটে কাজ করছে আর বেশিরভাগ লোকই বিভিন্ন প্রকার আরবানাইজেশনের যেমন রিক্সা চড়ছে বা তারা গাড়িতে ইউজ করতেছে বা ডেস্ক জব করতেছে এই সকল কারণে বিভিন্ন ব্যথাজনিত সমস্যা এবং বিভিন্ন মাসেলে প্রবলেম হতে পারে তো ওনার যেটা বুঝেই যাচ্ছে ওনার যে এইস এবং কমপ্লেন অনুযায়ী কোনো জনিত সমস্যা হতে পারে অ্যাথরাইটিস রুগীগুলাই দেখা যায় শীত আসলে বা ঠান্ডা ওয়েদারে বা পানি লাগলে অথবা রুগী যে ফ্যানের বাতাস লাগলে হ্যাঁ এই যে তো ওয়েদার যেটা হচ্ছে ক্লাইমেট একটা ইম্পর্টেন্ট বা ওয়েদারে তার এই সমস্যাগুলো ব্যথা বেড়ে যায় আবহাওয়ার পরিবর্তনের সাথে দেখা যায় তার বেড়ে যেতে পারে তো এই রুগী যেটা করতে হবে আপনার অতি শীঘ্রই একজন চিকিৎসকের স্বর্ণবাহে কিছু ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট এখানে কিছু সেরোলজিক্যাল টেস্ট করা দরকার যেটা ব্লাডের টেস্ট করার পরে আপনার এই রোগটা খুব সহজেই নির্ধারণ করা সম্ভব তো আমি আশা করি একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে ডায়াগনোসিস করে আগে রোগ নির্ণয়ন করুন তারপরে চিকিৎসা দিলে চিকিৎসক ভালো হয়ে স্যার রোগ নির্ণয় সম্পর্কে যাবে বলছিলেন যে একটা পেশেন্টের শুরুতে আসলে রোগ নির্ণয়টা অনেক বেশি জরুরি সেই সম্পর্কে শুনুন হ্যাঁ আসলে দেখেন এই যে আমি একটা রোগীর যে ওনার মার যে সমস্যা ছিল যে পড়ে যায় এখন তো এই রুগীগুলাকে আসলে যদি শুরুতেই রোগ নির্ণয় করে মানে কনফার্ম করা যেহেতু কেন হচ্ছে তার এই সমস্যা ডিক্স প্রলাপস বা মেরুদণ্ড অন্য কোনো সমস্যা বা কি সমস্যা এই জিনিসগুলো কিন্তু রুগীরা জানে না এমনও রুগী আমি পেয়েছি যে সাত বছর পর আমার কাছে আসছে তখন আমি এমআরআই করলাম বা ক্লিনিক্যালি টেস্ট করে দেখলাম যে মেরুদণ্ডে ক্যান্সার তো এই রুগী সাত বছর আগে কেন উনি রোগ নির্ণয় করল না অথবা কেন এটা কনফার্ম করা হলো না যে মেরুদণ্ডে এই সমস্যা হয়েছে তো ক্যান্সার যদি সাত বছর পরে আসে তাহলে রুগী বাঁচানো আর

আপনারা আমাদের সাথে সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ও কোমর ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা এই সম্পর্কে আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন ফোন কলের মাধ্যমে স্ক্রিনে দেখানোর নম্বরগুলোতে ফোন করে এছাড়া স্কাইপি লগ ইন করে ভিডিও কলের মাধ্যমে এছাড়া ফেসবুকেও শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক আইডি ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডিপিআরসি অ্যাডভান্স পেন ট্রিটমেন্ট আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ও কোমর ব্যথার আধুনিক চিকিৎসা পদ্ধতি স্যার কথা বলছিলাম হাটু চিকিৎসা হাটু ও কোমর ব্যথার অপারেশন বিন আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে স্যার আপনি বলছিলেন রোগ নির্ণয়টা অনেক বেশি জরুরি এবং আমাদের আজকের আলোচনার বিষয় যে হাটু ও কোমর ব্যথার অপারেশন বিন চিকিৎসা অপারেশন বিন চিকিৎসা কেন বলছি সে সম্পর্কে জানবো শুরুতেই হ্যাঁ আসলে জানেনি যে বললেন যে শুরুতেই যে রোগ নির্ণয় খুব জরুরি আর অপারেশন বিহীন ট্রিটমেন্ট হাঁটু এবং কোমর ব্যথা রুগী দেখা যায় যে সাত দশ বছর পরে আমার কাছে এসে কোন স্টেজে আসে যে এখন এমন স্টেজে এসে গেছে যে প্রায় ডাক্তারাই বলছে যে দশজন ডাক্তাররাই বলছে অপারেশন করতে হবে তো আমার কোশ্চেন হচ্ছে যে অপারেশনটা হচ্ছে আসলে লাস্ট স্টেজ যে কোনো হাটুর সমস্যার ক্ষেত্রে যদি এমন হয় যদি টোটালি অ্যানকালোসিস হয়ে যায় বা ফিক্সড হয়ে যায় তখন অপারেশনের প্রশ্ন আসে সেম কোমর ব্যথা রুগী যদি কোমরে এমন হয় যে কড়াই কুনা সিনড্রোম হয়ে গিয়েছে বা পাওয় হয়ে গিয়েছে বা